ছোট বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? ঠিক আছে, চলো আজ তাহলে আমরা পড়াটা শুরু করি। আগের দিন আমি তোমাদের কি শিখিয়েছিলাম বলো? আগের দিন আমি তোমাদের শিখিয়েছিলাম বাংলা বর্ণমালার স্বরবর্ণ। আর আমি আগের দিনই বলেছিলাম যে বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। দেখতে পাচ্ছ এখানে আমরা কি করেছি? না, আগের দিন স্বরবর্ণ শিখেছি, আজ আমি তোমাদের শেখাবো ব্যঞ্জন বর্ণ। চলো তাহলে শুরু করি। আর এই ব্যঞ্জন বর্ণ আছে 40টি, কিন্তু তোমরা তো একসাথে অতগুলো শিখতে পারবে না, তাই আমি তোমাদেরকে 10টা করে শেখাবো এই 4টি ভাগে। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথম যে 10টা ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো তাহলে লেখা এবং পড়া শুরু করি। দেখো আমি প্রথমেই কি লেখাবো, না ক, এটা কি ক, ক খ, গ ঘ, উ চ ছ, বর্গীয ঝ ইয়ো। এই ক থেকে ইয়ো পর্যন্ত এগুলো আজকে আমি তোমাদেরকে লেখাবো, পড়াবো এবং তার সঙ্গে ছড়াও বলবো। চলো তাহলে আমরা লেখা শুরু করি। দেখো এই লিখলাম ক। দেখো কয়ে কিন্তু পূর্ণমাত্রা আছে, এই হলো ক, ক, ক। কয়ের পরে কি আছে? খ। দেখো খ আমি কাম করে লিখছি, এই হলো খ। খয়ের কিন্তু পূর্ণমাত্রা নেই, তাহলে তোমরা দেখবে কিন্তু আমি কিরম করে লিখছি, এই হলো খ। চলো আমি আবার লিখে দেখাচ্ছি, এই হলো খ। এরপর কি? না গ। দেখো আমি এবার গ লিখছি, এই হলো গ, গ। গয়েরও অর্ধমাত্রা আছে, গ। তাহলে আমি কি কি লিখলাম? ক খ গ। এরপর কি? ঘ। দেখো আমি ঘ কেমন করে লিখছি, ঘয়ের পুরো মাত্রা আছে, এই হলো ঘ, ঘ। ঘয়ের পরে উ, দেখো এই হলো উ। তাহলে আমি চলো আজকে লিখলাম, না ক খ গ ঘ উ, ক খ গ ঘ উ, ক খ গ ঘ উ। চলো এবার এই যে ক খ গ ঘ উ, তারপরে কি না চ, ছ বর্গীয ঝ ইয়ো। তাহলে আমরা একবার কি লিখবো? না চ। তাহলে চলো এগুলো তাহলে মুছে দিই, এরপর আমরা লিখব চ। তাহলে চ আমরা কেমন করে লিখব, চলো দেখে নিই। চ এই মাত্রা দিলাম, এই লিখলাম চ, চয়ের মাত্রা আছে, এই হলো চ, চ। চয়ের পরে কি? না ছ। এই হলো চ, ছ। চ লিখে একটা তোমরা হাত দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে ছ। এই দেখো ছ। ছয়ের পরে কি? না বর্গীয, বর্গীয়ের পূর্ণমাত্রা আছে, এই হলো বর্গীয়, বর্গীয়ের পর কি? না ঝ। ঝয় দেখো অর্ধমাত্রা, ঝ, এই হলো ঝ, এই হলো ঝ। এরপর কি? না ইয়ো। এই দেখো এই হলো ইয়ো, ইয়োর কোনো মাত্রা হয় না, এই হলো ইয়ো। তাহলে চলো আমি একবার দেখে নিই কি কি লিখলাম। চ ছ বর্গীয ঝ ইয়ো, চ ছ বর্গীয ঝ ইয়ো, চ ছ বর্গীয ঝ
ইয়ো তাহলে আমরা কি কি লিখলাম আজকে না ক খ গ ঘ ম চ ছ বর্গী চ ঝ ইয়ো ঠিক আছে তোমরা আমার সাথে বলছো তো আমার সাথে বলবে কিন্তু তাহলে আমরা ইয়ো পর্যন্ত লিখলাম এরপর আমি কি বলেছিলাম যে এগুলো যেমন স্বরবর্ণে তোমাদেরকে ছড়া বলেছিলাম ঠিক এগুলোরও তো ছড়া আছে ঠিক আছে চলো দেখে নি কি ছড়াগুলো সেগুলো না ক কয়ে কি কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খেকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ খয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে মোতে নৌকো মাঝি ব্যাং চ চয়ে চিতাবাগে সর উঠে ছ ছয়ে ছাগল ছানো লাফিয়ে চলে বর্কিজ বর্কিজতে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু আতে এলো কানায় ইয়ো ইয়ো চড়ে নাচছে দুভায় দেখলে আমার সাথে বলছো কিন্তু বলবে কিন্তু যেমন করে আমি তোমাদেরকে লেখা দেখালাম ছড়া বললাম আমার সাথে সাথে তোমরা বলতে থাকো আর লিখতে থাকো তাহলে আজকে আমরা কি করলাম না ব্যঞ্জন বর্ণের প্রথম 10টা যে ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো লিখলাম পড়লাম তার সাথে ছড়া বললাম এরপর তোমরা বাড়িতে কি করবে এইভাবে লিখবে বলবে তাহলে দেবে খুব তাড়াতাড়ি তোমরা এই ব্যঞ্জন বর্ণগুলো শিখে যাচ্ছ ঠিক আছে চলো আমরা তাহলে আরেকবার পড়ে নিই যে কি কি লিখলাম আজকে না ক খ গ ঘ উ চ ছ বর্গীয ঝ ঞ ঠিক আছে তাহলে আজ আমরা এই 10টাই লিখলাম পরদিন আমরা কি করব না ঞর পর থেকে যে 10টা ব্যঞ্জন বর্ণ আছে সেগুলো আমরা লিখব পড়ব তার সাথে ছড়াও বলব ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বাড়িতে এগুলো ঠিকভাবে বলে নিও আর তার সাথে লিখেও নিও তাহলে আজকে এ পর্যন্ত পরদিন আবার দেখা হবে টাটা